নৈশ প্রহরীকে বেঁধে সারা রাত লুটপাট চালায় অভিযুক্তরা। ভোর রাতে লুঠের সমস্ত মাল নিয়ে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। দুঃসাহসিক ডাকাতি, নৈশ প্রহরীকে বেঁধে রেখে বন্দুক দেখিয়ে কয়েক লক্ষ টাকার সামগ্রী লুঠের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল রাতে মালদার ইংরেজ বাজারে সাতঘরিয়া এলাকার একটি ইলেকট্রনিক ও ট্রান্সমিশন কাজে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরির একটি গোডাউনে ডাকাতি হয় বলে অভিযোগ। ঘটনা সূত্রে জানা যায়, সাতঘরিয়া এলাকায় একটি গোডাউনে ডাকাতি হয় গতকাল রাতে। ঘটনা সূত্রে আরও জানা যায়, প্রায় 10 থেকে 12 জন সশস্ত্র দুষ্কৃতীর দল রাত 3টে নাগাদ গোডাউনে ঢোকে মুখ ঢাকা অবস্থায়। প্রথমে পিস্তল ও ছুরি দেখিয়ে নৈশ প্রহরীকে খাটের সঙ্গে বেঁধে দেয়। এরপর গোডাউনে ঢুকে মালপত্র বাইরে বের করতে থাকে। ভোর রাত পর্যন্ত চলতে থাকে এই তাণ্ডব। কিছুক্ষণ পর সেখানে একটি পিকআপ ভ্যান আসে। সেই ভ্যানে লোহার মেশিন সহ ইলেকট্রনিক নানান সরঞ্জাম তুলে শুক্রবার ভোর 4টে নাগাদ চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। এক প্রকার সারা রাত ধরে চলে এই তাণ্ডব। দুষ্কৃতীরা চলে যাবার পর কোনোভাবে বাঁধন ছাড়িয়ে সেই প্রহরী চিৎকার শুরু করেন। চিৎকার শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং খবর দেওয়া হয় গোডাউনের মালিককে। এরপর গোডাউনের মালিক এসে খবর দেয় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে সেই প্রহরী জানান, গতকাল রাত্রে আমি গোডাউনে পাহারা দিচ্ছিলাম। সেই সময় 10-12 জন দুষ্কৃতী এসে আমাকে খাটের সাথে বেঁধে গোডাউনের ভেতর ঢুকে সমস্ত কিছু লুট করে পালিয়ে যায়। এই বিষয়ে তিনি আরো জানান, 10 মিনিট হয়নি, ঘুম আসেনি আমাকে। এর ভিতরে আমি দেখো এরকম শুয়ে আছি, ঘুম আসেনি। এর ভিতরে দেখি 4 জন যে আমাকে ধরে যায় খাটের সঙ্গে বেঁধে দিল। তারপরে দেখলাম যে পরপর করে একবারে 10-12 জনা ঢুকে মাল বাইর করে গাড়িতে বসে থাকলো আমাকে দেনে। আমার পাঞ্জরে দুটা লোক বসে থাকলো, আমাকে ধরে বেঁধে দিল। আবার ফের মুখ দেখে আমার পাশে দুটা লোক বসে থাকলো, বসে থেকে ওরা বোঝ করে দিয়ে নিয়ে চলে গেল। মোটামুটি আমার আইডিয়া আগে 10-12 জন ছিল মতো। গাড়িটা যে কি ছিল, যখন গাড়িটা চলে গেল মানে গেটটা লাগা ছিল, তো পিকআপ ছিল, যাও বুঝতে পারলাম কি, আমি চাক্কাটা দেখে যখন বেরিয়ে যাচ্ছে তখন আমি ওই ফুক্কাতে দেখেছি যে চাক্কাটা দেখে লাগলো যে ওই হাতির বাচ্চা গেলার ভিতরে মতন মতন লাগলো চাক্কাটা চোরে চোখা যা ছিল গোডাউনে যা মাল বসে কি কি লেগেছে, তো আমাকে তো চোখ বেঁধে ছিল বুঝলা, মানে চোখ বেঁধে দেয়নি, আমাকে তো গাড় কাপড় দিয়ে মানে এক হাত পা বেঁধে দিয়ে আবার গাড় কাপড় দিয়ে আর চোখকে চাপে দিয়েতে ছিল। তো দেখলাম কি ওগুলো সব জিনিসগুলো ডালটে করে ধুয়ে দিয়ে বাইরে গাড়ি বোঝ করে চলে যা, তারপর আমাকে বেঁধে দিয়ে চলে গেলো। তারপর আমি এইটা ওটা করে দাঁত দিয়ে এটা ওটা করে দাঁত দিয়ে খুলে বের করে তারপর আমি গেট দেখি গেট লাগাও আছে, ওখানে মোবাইল করে তখন আমার মালিককে তখন খবর দিল। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই প্রথম নয়। এর আগেও একটি রঙের দোকানে এরকম চুরির ঘটনা ঘটেছিল। মাস ঘুরতে না ঘুরতেই আবারও গোডাউনে ডাকাতির ঘটনা। তবে ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল গভীর রাত্রে এই এলাকার একটি গোডাউনে ডাকাতির ঘটনা ঘটে। আমরা ওই প্রহরীর চিৎকার চেঁচামেচি শুনে বিষয়টি জানতে পারি। তবে এই প্রথম নয়, এর আগেও এখানে চুরির ঘটনা ঘটেছে, যার কারণে আমরা খুবই আতঙ্কে রয়েছি। পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে তারা। এখানটায় ওই টাওয়ারের গোডাউন বানানো আছে আর কি, টাওয়ারের মাল টাল থাকে, অনেক দামি দামি মাল, অনেক টাকারই মাল নিয়ে গেছে রাত্রে এখানে। তার আগেও একটা এখানে পাশে চুরি হয়েছে, রঙের দোকান, এই হার্ডওয়ার্কের দোকান ছিল, ওখান থেকে হয়েছে, ওটা এখন পর্যন্ত কী হলো জানা নেই। তো এই চুরির উপার্জনটা বেশি বেড়ে গেছে আর কি, এটা প্রশাসনকে বলবো যেন দেখে। এটা আমাদের সাতঘরিয়া এরিয়া পরে আর কি, গার্ডকে বেঁধে রেখে নিয়ে গেছে মাল। তবে গোডাউনের ডাকাতির ঘটনায় কয়েক লক্ষ টাকার সামগ্রী অভিযুক্তরা নিয়ে পালিয়েছে বলে অভিযোগ গোডাউন মালিকের। ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। ওয়াচম্যানটা যেটা সিকিউরিটি গার্ডটা আছে তিনিকে বেঁধে আর পিস্তল দেখে 10 জন মতন এসেছিল। ওনার ইনফরমেশন অনুযায়ী মানে একটা পিক আপে পুরো মাল
আমাদের ট্রান্সমিশন লাইনের কাজ হয় বাইরে পাওয়ার গ্রিডে, সেগুলো লাইনের সামানগালা চুরি করে নিয়ে চলে গেছে। কতটা নিয়ে গেছে সেটা বলতে পারছি না, এখন স্টক মিলাতে হবে, তারপরে বলতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।